আশ্বস্ত করার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে সঞ্জয় দাসকৃত পরিকল্পনা আমাকে খুন করে দেওয়া হয়েছে, তিনি তো ফিরে আসবেন না, মায়ের যে কোল খালি হয়েছে সে সব কোল আর কখনো পূরণ হবে। কিন্তু আমরা এসে বিষয়টা জানলাম এবং যেটা বুঝলাম যে পুলিশ প্রশাসন দুষ্কৃতকারীদের যাতে খুব সহজে ছাড়া পাওয়া যায় সেই রকম ধারায় মামলা দায়ের করেছে। কিন্তু ওনার পরিবার তারাও যেমন চায়, আমরাও চাই, সকলেই চাই, আপনার এলাকার মানুষরাও নিশ্চয়ই চায় যে যারা দোষী দুষ্কৃতকারী, যারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত অঞ্চলে, তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। সেই শাস্তি পাওয়ার যে দাবিটা, তার জন্য এখানকার মানুষেরা আমি শুনলাম সম্মানবদ্ধ হয়ে একটা দরখাস্ত করেছে নতুন করে তিনজনের নাম দিয়ে। আশা করি পুলিশ প্রশাসন সেই দিকে নজর দেবে এবং দোষীদের সেইভাবেই অভিযুক্ত করবে যাতে তারা সঠিক সাজাটা পায়। আর আমরা পরিবারের সঙ্গে কথা বললাম, পরিবারকে সমবেদনা জানালাম, এছাড়া তো আর কিছু আমাদের জানাবার নেই। পাশাপাশি এটাও বললাম যে এলাকার মানুষ আপনাদের সঙ্গে আছে, তারা আপনার এই সন্তানের যে পরিকল্পনা করে খুন করা হয়েছে তার প্রতিবাদে তারা রাস্তায় আছে, আপনারাও তাদের সঙ্গে থাকুন এবং প্রতিবাদটা জারি রাখুন, আমরাও আপনাদের সঙ্গে থাকবো এবং আইনি যদি কোনো পরামর্শ দরকার হয় সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, সাহায্য করবো আইনজীবী পরামর্শ নিয়ে। পাশাপাশি আমরা আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে এসেছি, যেহেতু আমরা সমস্ত ঘটনার ক্ষেত্রে আমরা রাজ্য প্রশাসনের উপর যেহেতু আমাদের কোনো ভরসার জায়গা নেই, কারণ এই ঘটনাগুলো সবই ঘটছে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের দ্বারা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা। সেই কারণে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে বা রাজ্য প্রশাসনের কাছে মিলেমিশে কিছু লাভ নেই। রাজ্য মানবাধিকার কমিশন, রাজ্য মহিলা কমিশন এগুলো খুবই জড়না হয়ে গেছে। সেই জন্য আমরা কেন্দ্রীয় স্তরে যে জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন আছে, আমরা তাদের কাছে কিছু বিষয়টা বিভিন্নভাবে জানাবো, সেই কারণে শুনলাম। আর এই অন্যায়ের প্রতিবাদ সারা রাজ্য জুড়ে আক্রান্ত আমরা মঞ্চ করছে, এক্ষেত্রেও করবে এবং ওনাদের পাশে থেকেই সেই বেলায় তারা করবে, ওনারাও আমাদের পাশে থাকবেন, আমরা ওনাদের পাশে থাকবো। অমিতাভ বাবু, একটা ঘটনা ঘটেছে আজকে, পুলিশ আক্রান্ত